হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব ক্লাসিফিকেশন অফ ফেজ ডায়াগ্রাম। আমরা ডান পাশে এখানে একটা ফেজ ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম। এই ওয়াটারের ফেজ ডায়াগ্রামে আমরা যদি এই ফেজ ডায়াগ্রামটা অ্যানালাইসিস করতে চাই, তাহলে এই তিনটা কোয়েশ্চেনের সাহায্যে আমরা প্রথমে ফেজের অ্যানালাইসিসটা করতে পারবো। প্রথম কোয়েশ্চেন, হাউ মেনি সিঙ্গেল ফেজ রিজিয়নস। এই ফেজ ডায়াগ্রামটাতে কয়টা সিঙ্গেল ফেজ রিজিয়ন আছে? আমরা এর আগের ভিডিও থেকে দেখেছি একটা এরিয়া একটা ফেজকে ডিনোট করে, সেজন্য আমাদের এখানে তিনটা ডিস্টিংক্ট এরিয়া দেখতে পাচ্ছি, তাই আমাদের এখানে বলবো আমরা তিনটা সিঙ্গেল ফেজ রিজিয়ন। টু ফেজ রিজিয়ন, আমরা জানি যে লাইনের উপরে, একটা লাইনের উপরে দুইটা পার্শ্ববর্তী ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ এই লাইনের উপরে দুইটা ফেজ ভারসাম্য অবস্থায় থাকে, সেজন্য আমরা বলবো এই লাইন যে লাইনটা রয়েছে এটা হচ্ছে টু ফেজ রিজিয়ন। তার মানে লাইনগুলোর প্রত্যেকটা পয়েন্টে আমাদের দুইটা ফেজ রয়েছে, এবং সবার শেষে এই ট্রিপল পয়েন্ট যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে আমাদের তিনটা ফেজ একসাথে ভারসাম্য অবস্থায় রয়েছে, সেজন্য আমরা বলবো এটা হচ্ছে আমাদের ট্রিপল ফেজ রিজিয়ন। এখন আমাদের এই যে পানির ফেজ ডায়াগ্রাম, এই ফেজ ডায়াগ্রামের ভিতরে আমাদের একটা মাত্র কম্পোনেন্ট রয়েছে। এই একটা মাত্র কেমিক্যাল কম্পোনেন্ট থাকার কারণে আমাদের একে ইউনারি বা ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম বলবো। এখানে ওয়ান কম্পোনেন্ট বলার মানে হচ্ছে এখানে একটাই কেমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট পদার্থ রয়েছে, অর্থাৎ এখানে আমাদের সলিড, লিকুইড, ভেপর তিনটা ফেজ থাকা সত্ত্বেও তিনটা ফেজই একই ওয়াটার, একই সাবস্টেন্সের তিনটা ফেজ, সেজন্য আমাদের এখানে এটাকে বলবো আমরা ওয়ান কম্পোনেন্ট ইউনারি ফেজ ডায়াগ্রাম। এখন আমরা দেখব একটা টু কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম। এই টু কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রামের ভিতরে দুইটা কম্পোনেন্ট হলো নিকেল আর কপার। এই নিকেল আর কপার, এই নিকেল কপারের ফেজ ডায়াগ্রাম যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে সলিড সলিউশন কি। এখন আমরা সলিউশন বলতে কি বুঝি? সলিউশন বলতে আমরা এমন একটা মিক্সচার কে বুঝি যেটা মেকানিক্যালি ইনসেপারেবল, মানে এটা মেকানিক্যাল উপায়ে আমরা আলাদা করতে পারবো না। এরপরে হচ্ছে এই সলিউশনের ভিতরে এই যে এলিমেন্ট গুলো আছে এদের কনসেন্ট্রেশন সব জায়গায় সমান হতে হবে, অর্থাৎ এদেরকে হোমোজেনাস এবং কি সমসত্ব হতে হবে, মানে দুটো একই কথা। তো এখন সলিড সলিউশন তো আমাদের ইমাজিন করা একটু টাফ, কারণ আমরা সলিড সলিউশন সচরাচর দেখি না। যেমন পানি আর চিনি সলিউশন, এটা একটা সলিউশন আমরা চিন্তা করতে পারি, কারণ হচ্ছে আমরা চিনি যদি পানিতে গোলানোর পর আমরা যদি উপরের থেকে এক সিপ নেই এবং তলা থেকে এক সিপ নেই, আমাদের সবসময় পানিটা সমান মিষ্টি থাকবে, অর্থাৎ এখানে কি, এখানে হোমোজেনাস সলিউশন তৈরি হয়েছে। এবং কি আমরা মেকানিক্যাল উপায়ে চিনি, পানি থেকে চিনি আলাদা করতে পারি না। তো সলিড সলিউশন তখন হয় যখন আমাদের দুইটা সলিড এমন ভাবে একটা অপরটার ল্যাটিসের ভিতরে এমন ভাবে গেঁথে যায় যে তাদেরকে আলাদা করা যায় না মেকানিক্যাল উপায়ে, এবং তাদের কনসেন্ট্রেশন সব জায়গায় ফিক্স থাকে। তো একে বলবো আমরা সলিড সলিউশন। যেহেতু আমরা এখানে টু কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি, এখানে নিকেল আর কপারের ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কমপ্লিটলি মিসিবল, অর্থাৎ হচ্ছে এরা সব অনুপাতে একে অপরের ভিতরে দ্রবণীয়। যেমন পানি আর চিনির ক্ষেত্রে যদি আমরা ধরি, একটা লিমিটের পরে যতই চিনি অ্যাড করি, পানি ওই দ্রবণের ভিতরে চিনিটা নিবে না, কারণ এরা কমপ্লিটলি মিসিবল না। কিন্তু আমরা যদি অ্যালকোহল আর পানির কথা চিন্তা করি, এরা যে কোনো অনুপাতে একে অপরের ভিতরে দ্রবীভূত হবে, সেজন্য একে বলবে কমপ্লিটলি মিসিবল। এক্ষেত্রে কপার এবং নিকেল কমপ্লিটলি মিসিবল। টু কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রামের ভিতরে কমপ্লিটলি মিসিবল ফেজ ডায়াগ্রাম হতে পারে, আবার একদমই দ্রবীভূত হয় না ওরকম ফেজ ডায়াগ্রাম হতে পারে, এটাকে বলে কমপ্লিটলি ইনসলিবল, আর পার্শিয়ালি সলিবল এই ধরনের ফেজ ডায়াগ্রাম হতে পারে। তো প্রথমে আমরা দেখতেছি হচ্ছে কপার আর নিকেলের কমপ্লিটলি মিসিবল, অর্থাৎ সব অনুপাতে দ্রবণীয় সলিউশন, এই সলিউশনের ফেজ ডায়াগ্রাম। এখন আমাদের উদ্দেশ্য হলো এই কপার নিকেল ফেজ ডায়াগ্রামটা অ্যানালাইসিস করা। তো প্রথমেই আমাদের ফেজ ডায়াগ্রামের প্রথম যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ভ্যারিয়েবলস, এগুলো চেক করে নিই। এখানে এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি ওয়েট পার্সেন্টেজ অফ কপার, অর্থাৎ হচ্ছে এই এক্স অ্যাক্সিসে আমাদের কপারের পার্সেন্টেজ প্লট করা হয়েছে, এবং ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার প্লট করা হয়েছে। টেম্পারেচার ক্ষেত্রে এটা সিম্পল, কারণ হচ্ছে টেম্পারেচার ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে ইনক্রিজ করতেছে। কিন্তু ওয়েট পার্সেন্টেজ কপার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সে এখানে 10 যে পয়েন্টটা,
এই পয়েন্টে আমাদের একটা সলিউশন রয়েছে, সলিড সলিউশন অথবা যেই সলিউশনই হোক, এই সলিউশনের ভিতরে 100%-এর ভিতরে 10% কপার, 90% নিকেল। ঠিক এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে আমাদের 100% নিকেল এবং 0% কপার রয়েছে। যদি এই পয়েন্টে ধরি তাহলে আমাদের 50-50 একটা সলিউশন গঠিত হয়েছে, এবং একদম এক্সট্রিম রাইট পয়েন্টে আমাদের 100% কপার এবং 0% নিকেল রয়েছে। অর্থাৎ এই এক্স অ্যাক্সিসে আমরা ওয়েট পার্সেন্টেজ অফ কপার প্লট করেছি। অর্থাৎ এই ফেজ ডায়াগ্রামটাতে আমাদের এখন বের করতে হবে একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মিনিং কি। এই ফেজ ডায়াগ্রামে আমরা যখন একটা ভার্টিক্যাল লাইন দেখব, ফর এক্সাম্পল এই লাইনটা, এরকম একটা ভার্টিক্যাল লাইন যখন দেখব তখন আমরা বুঝবো এটা কনস্ট্যান্ট মিক্সচার, অর্থাৎ হচ্ছে এখানে এই ওয়েট পার্সেন্টেজটা কনস্ট্যান্ট রয়েছে এই ভার্টিক্যাল লাইনের সব পয়েন্টে। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট অ্যালয়কে নির্দেশ করছে, যে অ্যালয়ের ভিতরে একটা ফিক্সড কনসেন্ট্রেশন অফ কপার রয়েছে। এখান থেকে ধরি এই পার্সেন্টেজটা হচ্ছে 44, অর্থাৎ এই লাইনটা একটা অ্যালয়কে নির্দেশ করে যে অ্যালয়ের ভিতরে আমাদের 44% কপার রয়েছে, এবং তাহলে 56% আমাদের নিকেল। তো এক্ষেত্রে আমরা ভার্টিক্যাল লাইনের তাৎপর্য বুঝে গেলাম, এই ভার্টিক্যাল লাইন নির্দেশ করবে একটা নির্দিষ্ট অ্যালয়কে। ঠিক তেমনি ভাবে একটা হরাইজন্টাল লাইন একটা কনস্ট্যান্ট টেম্পারেচার কে নির্দেশ করবে, অর্থাৎ এই লাইনের সব জায়গায় এই যে বাম পাশের এই পয়েন্টটা, যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে আমাদের ওয়াই অ্যাক্সিসকে, এই পয়েন্টের যে টেম্পারেচার এই লাইনের সবখানে এই একই টেম্পারেচার, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। তো আমাদের এখানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন যদি বুঝে থাকি, এখন আমাদের দেখতে হবে কুলিং এবং হিটিং কি। কুলিং এবং হিটিং আমরা সবাই বুঝি কুলিং এবং হিটিং কি, কিন্তু একটা ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে কুলিং কাকে বলে আর হিটিং কাকে বলে। তো কুলিং এবং হিটিং বোঝার জন্য আমরা একটা কনস্ট্যান্ট, আমরা একটা মিক্সচার নিয়ে নিই, অ্যালয় মিক্সচার। ধরি এই মিক্সচারটা হচ্ছে 43% কপার। এখন এই মিক্সচার থেকে, এই মিক্সচারের ক্ষেত্রে আমরা উপরের দিকের পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, টেম্পারেচার হাই, তার মানে এটা লিকুইড স্টেটে আছে, এবং নিচের দিকে এটা সলিড স্টেটে আছে, এবং মাঝখানে লিকুইড প্লাস সলিড, আলফা এখানে সলিড সলিউশন, এল হচ্ছে লিকুইড সলিউশন, মাঝখানে লিকুইড আর এই সলিড সলিউশনের মিক্সচার রয়েছে। তো এখন আমরা এখানে এই ক্ষেত্রে কুলিং বলতে কি বুঝবো, কুলিং বলতে আমরা বুঝবো আমাদের টেম্পারেচার হায়ার থেকে লোয়ার টেম্পারেচার দিকে আমরা গ্র্যাজুয়ালি যাচ্ছি, একে আমরা বলবো কুলিং। আর হিটিং বলবো হচ্ছে লোয়ার টেম্পারেচার থেকে আপার টেম্পারেচারে আমরা গ্র্যাজুয়ালি যাচ্ছি। এখন আমরা কুলিং এবং হিটিং যদি বুঝে থাকি, তাহলে আমরা লিকুইডাস কার্ভ কি এবং সলিডাস কার্ভ কি এটা জানার জন্য তৈরি। তো লিকুইডাস কার্ভ এবং সলিডাস কার্ভে যাওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নিই, এই ফেজ ডায়াগ্রাম দেখে এটা কি বলা সম্ভব যে নিকেলের মেল্টিং টেম্পারেচার কি এবং কপারের মেল্টিং টেম্পারেচার কি? অবশ্যই, কারণ হচ্ছে এখানে আমরা এই পয়েন্টটা যদি খেয়াল করি, এই পয়েন্টে আমরা কি 100% নিকেল, অর্থাৎ এই যে ভার্টিক্যাল লাইনটা, এই ভার্টিক্যাল লাইনটা 100% পিওর নিকেল কে নির্দেশ করে, একইভাবে এই ভার্টিক্যাল লাইনটা 100% কপার কে নির্দেশ করে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইড থেকে সলিডের যে ট্রান্সফরমেশন, এটা একটা ফিক্সড টেম্পারেচারে হয়, অর্থাৎ এর মেল্টিং টেম্পারেচার হচ্ছে এই পয়েন্টটা 1452°C। তাহলে আমরা এই ফেজ ডায়াগ্রাম দেখে নিকেলের মেল্টিং টেম্পারেচার বুঝতে পারি এবং কপারের মেল্টিং টেম্পারেচার বুঝতে পারি। কিন্তু একটা অ্যালয়, যে অ্যালয়টার ভিতরে 43% কপার রয়েছে, সেই অ্যালয়টা কি একটা ফিক্সড পয়েন্টে মেল্ট হবে? অবশ্যই না, কারণ হচ্ছে এই অ্যালয়টার ভিতরে আমাদের দুইটা কম্পোনেন্ট রয়েছে, এই দুইটা কম্পোনেন্টের মেল্টিং টেম্পারেচার কিন্তু সেম না, তাই এ একটা ফিক্সড পয়েন্টে লিকুইড হবে না, সে একটা রেঞ্জ জুড়ে লিকুইড হবে। সেজন্য আমরা এখানে একটা লাইনের ভিতরে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টটা এই যখন আমরা কুলিং করব, কুলিং এর সময় এই পয়েন্টে ফার্স্ট সলিডিফিকেশন শুরু হয়, অর্থাৎ হচ্ছে এই টেম্পারেচারের জন্য আমাদের সলিডিফিকেশন স্টার্ট হয়। তো লিকুইড থেকে যে সলিড হওয়ার দিকে যাচ্ছি আমরা,
সলিড দানা দানা ফর্ম হওয়া শুরু হয় ঠিক এই টেম্পারেচারে। এই টেম্পারেচারের উপরে পুরো মিক্সচারটাই লিকুইড ছিল এবং এই টেম্পারেচারের নিচে আস্তে আস্তে সলিড ফর্ম হওয়া শুরু হয়েছে এবং এই টেম্পারেচারে এসে সলিড ফর্ম হওয়া শেষ, অর্থাৎ পুরো 100% আমাদের যে স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পলটা 100% সলিডে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে যদি লিকুইডাস লাইন এবং সলিডাস লাইন দ্বারা কি বোঝায়, তাহলে আমরা বলবো যে কুলিং এর ক্ষেত্রে লিকুইডাস কার্ভ দ্বারা বোঝায় হচ্ছে স্টার্ট অফ সলিডিফিকেশন, অর্থাৎ যেই টেম্পারেচারে আমাদের লিকুইড থেকে সলিড হওয়ার সলিডিফিকেশন ফার্স্ট স্টার্ট হয় তাকে লিকুইডাস কার্ভ বলবে। এন্ড অফ সলিডিফিকেশন অর্থাৎ সব সলিডিফিকেশন শেষ, ওই পয়েন্টটাকে আমরা বলবো সলিডাস কার্ভ। তো অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমাদের এই অ্যালয়টার ক্ষেত্রে একটা ফিক্সড পয়েন্টে লিকুইড থেকে সলিড হচ্ছে না, একটা রেঞ্জ জুড়ে লিকুইড থেকে সলিড হচ্ছে, তাই আমরা একটা লাইন পাচ্ছি, এই তাই আমরা দুইটা লাইন পাচ্ছি যাকে লিকুইডাস কার্ভ এবং সলিডাস কার্ভ বলতেছি। তো লিকুইডাস কার্ভ এবং সলিডাস কার্ভে আরো অনেকগুলো সংজ্ঞা দেওয়া যায়, যেমন আমরা একটা ফেজ ডায়াগ্রাম দেখে বলতে পারবো যেই কার্ভের উপরে পুরো ফেজটা লিকুইড তাকে লিকুইডাস কার্ভ বলে এবং যেই কার্ভের নিচে পুরো ফেজটা হচ্ছে সলিড তাকে সলিডাস কার্ভ বলে। আবার হিটিং এর সম্বন্ধে কিন্তু আমরা একটা ডিফারেন্ট সংজ্ঞা দিতে পারি লিকুইডাস এবং সলিডাস কার্ভের, সেটা হচ্ছে হিটিং এর সময়। অর্থাৎ আমরা যদি লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার দিকে যেতে থাকি, তাহলে আমরা যেই পয়েন্টে লিকুইড হওয়া প্রথম শুরু হবে তাকে আমরা বলবো সলিডাস কার্ভ। অর্থাৎ যে পয়েন্টে লিকুইড হওয়া শুরু হয়েছে মানে স্টার্ট অফ লিকুইডিফিকেশন সেটা হচ্ছে সলিডাস কার্ভ, আর যে পয়েন্টে লিকুইড হওয়া শেষ সেটা হচ্ছে লিকুইডাস কার্ভ। তো এইভাবে আমরা কুলিং এবং হিটিং অনেক ইম্পর্ট্যান্ট আমাদের একটা অ্যালয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্ট্রাকচার যদি আমরা বুঝতে যাই, অর্থাৎ অ্যালয়ের ক্ষেত্রে আমরা কিরকম মাইক্রোস্ট্রাকচার পাবো এটা এই কুলিং এবং হিটিং থেকেই বোঝা যায়। তো নেক্সট ভিডিওতে আমরা এই ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্ট্রাকচার দেখবো। ধন্যবাদ।